প্রিয় শিক্ষার্থী, আগের ক্লাসে আমরা জেনেছিলাম কর্ডাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে। অর্থাৎ একটা কর্ডাটা পর্বের প্রাণীকে আমরা কিভাবে খুব সহজে চিনতে পারবো সেগুলো আমরা জেনেছিলাম। কর্ডাটা পর্বের প্রাণীদের কোন কোন ন্যূনতম বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো আমরা জেনেছিলাম। এই ক্লাসে আমরা আলোচনা করব কর্ডাটা পর্ব এর উৎপত্তি সম্পর্কে এবং কর্ডাটা পর্বের সঙ্গে কোন কোন পর্বের মিল আছে সেগুলো জানব। এছাড়াও কর্ডাটা পর্বের যে শ্রেণীবিন্যাসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে চলো কর্ডাটা পর্বের উৎপত্তি নিয়ে আমরা একটু আলোচনা করি যে কোথা থেকে আসলো কর্ডাটা পর্বটা। দেখো, এটা হলো কর্ডাটা পর্ব। এই কর্ডাটা পর্বটা কোথা থেকে এসেছে? অনেক আগের একটা পূর্বপুরুষ যার কিছু সদস্য একটু করে চেঞ্জ হয়ে হয় পরিবর্তিত হতে হতে একাইনোডার্মাটা হয়েছে, আর কিছু সদস্য পরিবর্তন হয়ে হয় কর্ডাটার দিকে এসছে। দেখো, এসে এই জায়গাতে দেখো সেই পূর্বপুরুষের আবার দুই রকম সন্তান সন্ততি হয়েছে। একগুলো চলে গেছে হেমিকর্ডাটার দিকে, আরেকগুলোতে চলে এসছে কর্ডাটার দিকে। তার মানে আমরা যদি খুব কাছের এনসেস্টর বা পূর্বপুরুষের কথা চিন্তা করি, কর্ডাটার সঙ্গে সবচেয়ে বেশি মিল আছে হেমিকর্ডাটার, তারপরেই মিল আছে কিন্তু একাইনোডার্মাটার। আর এই বিষয়টাই নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা খেয়াল করো, কর্ডাটার সঙ্গে সবচেয়ে বেশি মিল হচ্ছে হেমিকর্ডাটার। কোন দিক থেকে মিল? কর্ডাটার আগের যে পূর্বপুরুষ এবং হেমিকর্ডাটার আগের যে পূর্বপুরুষ তারা কিন্তু একজনই ছিল। অর্থাৎ কর্ডাটা এবং হেমিকর্ডাটা এই দুইটা পর্ব কিন্তু একই পূর্বপুরুষ থেকে রূপান্তরিত হয়েছে। একটু সবাই ভালো করে খেয়াল করো, কর্ডাটা কিন্তু একটা পর্বের নাম, হেমিকর্ডাটাও কিন্তু একটা পর্বের নাম, একাইনোডার্মাটাও কিন্তু একটা আলাদা পর্বের নাম। আমরা হিকম্যানের ক্লাসিফিকেশনে যে 33টা পর্বের কথা পড়েছিলাম, সেই 33টা পর্বের মধ্যে কিন্তু কর্ডাটা, হেমিকর্ডাটা, একাইনোডার্মাটা সবগুলোই কিন্তু পর্ব। এগুলো কিন্তু কর্ডাটার কোনো শ্রেণীবিন্যাসের নাম না, কর্ডাটার কোনো উপপর্বের নাম না, এগুলো আলাদা আলাদা সব পর্বের নাম। তো যাই হোক, আমরা একটু খেয়াল করে দেখি, কর্ডাটার সঙ্গে সবচেয়ে বেশি মিল হচ্ছে হেমিকর্ডাটা এই পর্বটার। হেমিকর্ডাটা নামটা একটু খেয়াল করো, তোমরা খেয়াল করো এখানে কিন্তু একটা হেমি কথা আছে এবং আরেকটা কর্ডাটা আছে। হেমি শব্দটার অর্থ কী খেয়াল করো? হেমি শব্দটা দুটো শব্দের সমন্বয়ে গঠিত। একটা শব্দ হচ্ছে হাফ, আরেকটা শব্দ হচ্ছে সেমি। হাফ এবং সেমি এই দুটো শব্দ থেকে কিন্তু হেমি কথাটা বানানো হয়েছে। হাফ এবং সেমি এই দুটো শব্দের অর্থ তোমরা জানো আশা করি। হাফ এবং সেমি মানে কিন্তু অর্ধেক, কর্ডাটা মানে তো কর্ডাটা। তাহলে যে পর্বের প্রাণীগুলো কর্ডাটার অর্ধেক, আসলে অর্ধেক বলতে অর্ধেক না, যে পর্বের প্রাণীগুলো কর্ডাটার মতো কিছু বৈশিষ্ট্য ধারণ করে, অর্থাৎ কর্ডাটার মধ্যে যা বৈশিষ্ট্য থাকে সেগুলোর সঙ্গে কিছু কিছু বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় যে পর্বের সাথে, সেই পর্বটার নামই কিন্তু হেমিকর্ডাটা। অর্থাৎ হেমিকর্ডাটার মধ্যে কর্ডাটার সাথে অনেক বেশি মিল আছে। কিসি মিল আছে, কোন কোন বৈশিষ্ট্যগুলো মিল আছে আমরা একটু পরে জানবো। তাহলে আমরা মনে রাখবো কর্ডাটার সঙ্গে সবচেয়ে বেশি মিল হচ্ছে হেমিকর্ডাটা পর্বের, এবং হেমিকর্ডাটা এবং কর্ডাটা সেম পূর্বপুরুষ থেকে এসেছে, এবং তাদের যে আদিম পূর্বপুরুষটা তার কিছু সদস্য একাইনোডার্মাটাতে এসছে, আর কিছু তো কর্ডাটা হেমিকর্ডাটার দিকে এসছে। একাইনোডার্মাটাও কিন্তু তাহলে কর্ডাটার সঙ্গে অনেক বেশি মিল। তাহলে আমরা এবার জানবো যে একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটা এদের মধ্যে মিলগুলো আসলে কোথায়। তোমরা সবাই জানো যে আমরা হচ্ছি কর্ডাটা পর্বের সদস্য। আমাদের শরীরটা কিন্তু অনেক বড়, সুনিয়ন্ত্রিত একটা হচ্ছে, আমাদের স্নায়ুতন্ত্র আছে, আমাদের গায়ে মাংস আছে, হাড় আছে, অঙ্গতন্ত্র সব কিছু আছে, বেশ জটিল আমাদের শরীর। এই আমাদের একটা জটিল শরীরের সঙ্গেও কিন্তু একাইনোডার্মাটা পর্বের যে প্রাণীগুলো আছে তারা মাছ তাদের সাথে মিল আছে। আমাদের এরকম একটা জটিল শরীরের সাথেও কিন্তু হেমিকর্ডাটার ছোটো ছোটো কৃমির মতো কিছু প্রাণীদের মিল আছে। মিলগুলো কোথায় এটা আমাদের জানতে হবে। হেমিকর্ডাটা বলো, কর্ডাটা বলো, আর একাইনোডার্মাটা বলো, সবার মধ্যে যে প্রধান মিলটা সেটা হচ্ছে বাইল্যাটারাল। এরা সবাই কিন্তু কেমন? বাইল্যাটারাল সিমেট্রি, বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায় এদের মধ্যে। অর্থাৎ একাইনোডার্মাটা পর্বের যে প্রাণীদের আছে ওদের ভ্রূণগুলো কিন্তু দ্বিপার্শ্ব প্রতিসাম্য। আমাদের প্রাণীগুলো, আমরা যারা কর্ডাটা পর্বের প্রাণী, আমাদের ভ্রূণ কিন্তু দ্বিপার্শ্ব প্রতিসাম্য। হেমিকর্ডাটা পর্বের যে প্রাণী আছে এদের ভ্রূণগুলোও দ্বিপার্শ্ব প্রতিসাম্য। দ্বিপার্শ্ব প্রতিসাম্য আমি আগে তোমাদের পড়িয়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে, না মনে থাকলে তোমরা প্রতিসাম্যতার যে ভিডিওটা আছে ওটা দেখে এসো। আমরা কিন্তু তাহলে দ্বিপার্শ্ব প্রতিসাম্য, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা এদের ভ্রূণগুলোও দ্বিপার্শ্ব প্রতিসাম্য। এই জায়গাতে আমাদের সবার মধ্যে মিল আছে। আর দ্বিতীয় যে মিলটা সেটা হচ্ছে ডিউটারোস্টোমাটা। আমরা সবাই কেমন? ডিউটারিস্টোমা, আমাদের শরীরের বৈশিষ্ট্যটা হচ্ছে ডিউটারিস্টোমাটা টাইপের বৈশিষ্ট্য। এটার মানে কি তোমরা একটু খেয়াল করো, ডিউটারো মানে কি? ডিউটারো মানে হলো দ্বিতীয়, আর ইস্টোমা মানে হচ্ছে কি? মুখ। আমাদের ভ্রূণ যখন ডেভেলপ করে
তখন আমাদের কিন্তু প্রথমে শরীরের মধ্যে পায়ুছিদ্র তৈরি হয়, আর দ্বিতীয়ত আমাদের শরীরের মুখ তৈরি হয়। তাহলে আমরা মনে রাখবো, আমাদের শরীরে কিন্তু ভ্রূণের ডেভেলপমেন্টের মধ্যে প্রথমে আমাদের পায়ুছিদ্র তৈরি হয়, আর দ্বিতীয়ত আমাদের মুখ তৈরি হয়। এই জন্য আমাদেরকে কিন্তু বলা হয় ডিউটারোস্টোমা। কিছু প্রাণী আছে যাদের শরীরের মধ্যে, যেমন ঘাসফড়িংয়ের মতো প্রাণীদের শরীরের মধ্যে আগে মুখ তৈরি হয়, তাই তাদেরকে বলে প্রোটোস্টোমা। তাহলে আমাদের আমাদের কর্ডাটাদের, হেমিকর্ডাটাদের, একাইনোডারমাটাদের সবারই কিন্তু দ্বিতীয়ত মুখ তৈরি হয়, এই জন্য আমাদের সবাইকেই বলা যেতে পারে ডিউটারোস্টোমা। এই বৈশিষ্ট্যগুলোর দিক থেকে কিন্তু একাইনোডারমাটা কর্ডাটা আর হেমিকর্ডাটার মিল আছে। এই বৈশিষ্ট্যগুলোর কাছে মিল থাকার কারণেই কিন্তু মনে করা হয় যে আমরা কিন্তু সবাই এক আদিম পূর্বপুরুষ থেকে এসেছি। এবার আমাদের আলোচনা করতে হবে কর্ডাটা এর শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করবো কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস সম্পর্কে। কর্ডাটা তো একটা পর্বের নাম, একটা ফাইলামের নাম। কর্ডাটাকে অনেকগুলো উপপর্বে ভাগ করা হয়, অ্যাকচুয়ালি তিনটা উপপর্বে ভাগ করা হয়। উপপর্বকে কিন্তু ইংরেজিতে আবার সাবফাইলামও বলা হয়। তাহলে কর্ডাটাকে কয়টা উপপর্বে ভাগ করা হয়? তিনটা উপপর্বে ভাগ করা হয়, এরকম একটা এমসিকিউ আসে। এখন কেন এই তিনটা উপপর্বে ভাগ করা হলো সেটাই আমরা জানবো। তোমরা খেয়াল করো, কর্ডাটার যখন আমরা সংজ্ঞা পড়েছিলাম বা বৈশিষ্ট্য পড়েছিলাম, তখন আমরা জেনেছিলাম যে কর্ডাটা পর্বেদের জন্য সবারই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে, এই পর্বের প্রাণীদের জীবনের কোনো একটা দশায় শরীরের মধ্যে নটোকর্ড থাকতে হবে। জীবনের কোনো দশায় যদি নটোকর্ড থাকে, তখনই তাকে কিন্তু বলা হয় কর্ডাটার সদস্য। মানে সহজ করে বলতে গেলে যে জীবনে যদি একদিনের জন্য হলেও নটোকর্ড থাকে, যদি কোনো প্রাণীর শরীরে জীবনে একদিনের জন্য হলেও নটোকর্ড থাকে, সেই কর্ডাটার সদস্য। এখন আজীবন নটোকর্ড থাকবে কি না, জীবনের আসলে কোন দশায় তার শরীরের মধ্যে নটোকর্ড আছে, এগুলোর উপর ভিত্তি করে এই কর্ডাটাকে তিনটা ভাগে ভাগ করা হলো। যদি মনে করো কোনো প্রাণীর শরীরে একদিনের জন্য নটোকর্ড থাকে, জীবনে কোনো দিন যদি নটোকর্ড থাকে, তবেই সে কর্ডাটা হবে। যদি এরকম হয় কোনো প্রাণীর ভ্রূণ দশায় তার নটোকর্ডটা আছে, তার ভ্রূণের দশায় সে যখন ভ্রূণ অবস্থায় ছিল সেই সময় তার যদি নটোকর্ড থাকে, আর পরিণত দশায় তার যদি নটোকর্ড না থাকে, হারায় যায়, তখন তাকে কিন্তু বলা হয় ইউরোকর্ডাটা। যে সকল প্রাণীদের ভ্রূণ দশায় নটোকর্ড থাকে কিন্তু পরিণত দশায় অর্থাৎ একটু বড় হলে, তখন কিন্তু আর শরীরের মধ্যে নটোকর্ড নাই, এরকম যদি অবস্থা হয় তখন তার নাম হবে ইউরোকর্ডাটা। একটু খেয়াল করো, ইউরো শব্দটার মানে অ্যাকচুয়ালি লেজ। ইউরো মানে হচ্ছে লেজ। যে সকল প্রাণীদের আসলে ভ্রূণ দশায় তার লেজে নটোকর্ড থাকে, পরিণত অবস্থা আর কোনো নটোকর্ড নেই, শরীরটা নরম তুলতুলে হয়ে গেছে, এরকম জীবগুলোকেই বলবো আমরা ইউরোকর্ডাটা। এবার চলো সেফালোকর্ডাটাতে যাই। যে সকল প্রাণীদের ভ্রূণ দশায় তার মধ্যে নটোকর্ড থাকে, ভ্রূণ দশায় তার মধ্যে নটোকর্ড থাকে শরীরের মধ্যে, সে যখন পরিণত হয় তখনও তার শরীরের মধ্যে নটোকর্ড থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে সকল প্রাণীদের শরীরে আজীবন নটোকর্ড থাকে তারা হবে সেফালোকর্ডাটা। যাদের ভ্রূণ দশায় নটোকর্ড আছে, পরিণত অবস্থায় নটোকর্ড আছে, তারা হবে সেফালোকর্ডাটা। একটু খেয়াল করো সেফালো শব্দটা, এই সেফালো মানে কিন্তু মাথা, আর কর্ডাটা মানে তো তোমরা জানো, কর্ডাটা কথাটা এসছে নটোকর্ডের কারণে। এই প্রাণীদের কিন্তু শরীরের মধ্যে মাথাতেও নটোকর্ড থাকে। তোমরা খেয়াল করো, আমাদের কিন্তু মাথাতে নটোকর্ড নাই, বা আমরা যে আধুনিক মাছগুলোকে চিনি, আমাদের রুই কাতলা মাছ, তাদেরও কিন্তু মাথাতে কোনো নটোকর্ড নাই। খেয়াল করো, এটা যদি রুই কাতলা মাছ হয়, রুই কাতলা মাছের এখানে হচ্ছে মুখ, চোখ আছে, নটোকর্ড বা হচ্ছে মেরুদণ্ডে এখান থেকে শুরু হয়, আর এই জায়গাতে লেজ পর্যন্ত নটোকর্ডটা বিস্তৃত হয়। দেখো, এদের নটোকর্ড বা মেরুদণ্ড কিন্তু মাথার পর থেকে শুরু হয়েছে। কিন্তু সে যদি সেফালোকর্ডাটা টাইপের মাছ টাছ হয়, তাহলে এটা মনে করো এবার সেফালোকর্ডাটার মাছ। এই মাছের ক্ষেত্রে দেখো কত মজার বিষয়, নটোকর্ড কিন্তু মাথার এখান থেকে শুরু হয় শেষ পর্যন্ত কিন্তু থাকে, এই জন্য এদের নাম হয়েছে সেফালোকর্ডাটা। এদের মাথাতেও নটোকর্ড পাওয়া যায়। আর নটোকর্ডটা কখন থাকে? ভ্রূণ দশায় তো থাকেই, পরিণত দশাতেও থাকে, অর্থাৎ এদের শরীরে আজীবন নটোকর্ড থাকে। যে সকল প্রাণীদের, যে সকল কর্ডাটা পর্বের প্রাণীদের শরীরের মধ্যে আজীবন নটোকর্ড থাকে, তাদেরকেই বলবো আমরা সেফালোকর্ডাটা। এবার চলো আমরা আমাদের গ্রুপের মধ্যে যাই। আমরা কিন্তু এই ভার্টেব্রাটা সাফাইলামের মধ্যে পড়ি মানুষেরা। আমাদের বৈশিষ্ট্যটা কেমন একটু দেখো। আমাদের বেলায় যা হয়, আমাদের ভ্রূণ দশায় নটোকর্ড থাকে, কিন্তু আমরা যখন একটু বড় হই, যে বড় হয়েছি আমরা, আমাদের কি এখন আর নটোকর্ড আছে? আগের ক্লাসে আমরা বলেছিলাম আমাদের কিন্তু এখন আর নটোকর্ড নাই, নটোকর্ডটা বরং আমাদের মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এখন পরিণত অবস্থায় আমাদের আর নটোকর্ড পাবো না, আমরা পাবো কি? মেরুদণ্ড পাবো।
তাই আমাদেরকে বলা হচ্ছে ভার্টেব্রাটা। তাহলে যে সকল প্রাণীদের ভ্রূণ দশায় নটোকর্ড থাকে কিন্তু পরিণত দশায় কোনো নটোকর্ড থাকে না, নটোকর্ডটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, তাদেরকেই বলা যায় ভার্টেব্রাটা। এই সংজ্ঞাগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। কর্ডাটা পর্বের যে উপপর্বগুলো আছে তাদের সংজ্ঞা আমি আরও একবার রিভিশন করিয়ে দিচ্ছি। যে সকল কর্ডাটা পর্বের প্রাণীদের ভ্রূণ দশায় নটোকর্ড থাকে, পরিণত অবস্থায় নটোকর্ড বিলুপ্ত, ইউরোকর্ডাটা। যাদের ভ্রূণ দশায় মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত নটোকর্ড থাকে, পরিণত দশায়ও শরীরের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নটোকর্ড থাকে, তারা হচ্ছে সেফালোকর্ডাটা। আর আমরা হচ্ছি ভার্টেব্রাটার মধ্যে, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ভ্রূণ দশায় নটোকর্ড ছিল কিন্তু পরিণত দশায় নটোকর্ডটা আমাদের মেরুদণ্ডে রূপান্তর হয়েছে। দেখো হাত দিয়ে পিঠে আমাদের কিন্তু মেরুদণ্ড আছে আর নটোকর্ড নাই পরিণত দশায়, তাই আমরা হচ্ছি ভার্টেব্রাটার মধ্যে। তাহলে মনে রাখবে মানুষের পর্বটার নাম হচ্ছে কর্ডাটা আর মানুষের কিন্তু উপপর্বের নাম হচ্ছে ভার্টেব্রাটা। ইভেন শুধু হচ্ছে আমরাই ভার্টেব্রাটার মধ্যে পড়ছি এরকম না, আমরা গরু ছাগল হাঁস মুরগিকে চিনি, ওই মাছকে চিনি, তারা সবাই মোটামুটি ভার্টেব্রাটার মধ্যেই পড়ে। ইউরোকর্ডাটার সেফালোকর্ডাটার মধ্যে যারা পড়ে তারা আমাদের পরিচিত প্রাণী না, আমরা অধিকাংশ এদেরকে দেখিনি কখনো। এই ছিল কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস এবং কর্ডাটা পর্বের প্রাণীদের উৎপত্তি, কোথেকে উৎপত্তি লাভ করেছে এরা, সে আলোচনাটা আশা করি সবাই বুঝতে পেরেছো।